যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। কিছু আমরা জেনেও চাই, আবার কিছু আমরা না জেনেও চেয়ে থাকি। কোনটা আমাদের জন্য মঙ্গল সেটা কিন্তু আল্লাহ ভালো জানে। তাই আমরা যদি কিছু না পাই তাহলে হতাশ হয়ে যাই। আসলে আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না, ফেরা শুধু তার অমঙ্গল দিক থেকে যা আমরা বুঝতে পারি না। তাই হতাশ হওয়ার কিছুই নেই, আল্লাহর উপর ভরসা রাখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহার চাঁদপুর থেকে বলছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আসলে প্রতিদিনের কাজ একই বন্ধুরা, তোমাদের মধ্যে শেয়ার করি, তোমরা বোরিং হয়েও না, কারণ ডেইলি ব্লগগুলো আসলে এরকমই হয়ে থাকে। তো যেটা আমার মেন কাজ রান্নাঘরে এসে সর্বপ্রথম সবসময় আমি রান্নাঘরটা একদম ভালো করে ক্লিন করে নেই, তারপরে হচ্ছে রান্না টান্না শুরু করি যাই করার। তো এই যে দেখো, যদিও আমি রাতের বেলা একদম ক্লিন করে যাই প্রতিদিন, তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে একটু করতে হয়, কারণ যখন রান্না করি তখন কিন্তু যে কোনো জিনিস চুলার উপরে বা মানে টেবিল টপের মধ্যে রাখাটাই স্বাভাবিক। যেহেতু রান্না করি মনের ভুলে রাখতে পারি, অস্বাভাবিক কিছু নয়। তো যাই হোক, সমস্ত কিছু ক্লিন করার পর হচ্ছে আজকে রুটি বানাবো। আমার ছেলে হচ্ছে রুটি খুব পছন্দ করে আর আমিও করি, বাট আমরা তিনজন, তো আমার মেয়ে হচ্ছে রুটি একটা পছন্দ করে না, আর সেই জন্য হচ্ছে রুটি বানানো হয় না, আর ও রুটি খেয়ে বেশিক্ষণ থাকতে পারে না। তো ভাবলাম সেই জন্য আর রুটি একটা বেশি বানানো হয় না। তো মাঝে মধ্যে ছেলে খুব আবদার করে রুটি বানানোর জন্য। আর ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমি রুটি খেয়ে অনেকক্ষণ থাকতে পারি কিন্তু ভাত খেয়ে সকালবেলা বেশিক্ষণ থাকতে পারি না। আমার কিছুক্ষণ পরে না আবার খিদে লেগে যায়, জানি না আমার কি সমস্যা, ভাত এত তাড়াতাড়ি আমার হজম হয়ে যায়। তো সেই জন্য ভাবতেছি এখন থেকে রুটি খাবো, কারণ রুটি খেয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারি কিন্তু ভাত খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আসলে আমার কাছে হচ্ছে উল্টো, অনেকে ভাত খেয়ে থাকতে পারে রুটি খেয়ে বেশিক্ষণ থাকতে পারে না, আর আমি হচ্ছে ভাত খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরা দেখো প্রচুর রুটি বানিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি রাতেও খাবো সকালে খাবো, আমার ছেলেও সকালে খাবে, আর ও যেদিন রুটি বানায় আমি সবসময় একটু বেশি করে বানাই, কারণ ও হচ্ছে কিছুক্ষণ পর পরে সে রুটি খায়। যেদিন রুটি বানাবো সেদিন ভাতের কাছেও যেতে চায় না, রুটিটা ভীষণ পছন্দ করে। আর আমি কখনোই গোনে বা অনুমান করে রুটি বানাতে পারি না, সবসময় আমার রুটি বেশি হয়ে যায়। শুধু রুটি কেন, সব কিছুই আমার বেশি হয়ে যায়, আমি সীমিত কোনো কিছু করতে পারি না। তো যাই হোক, যেহেতু আমার বাচ্চা আছে ও খেতে পারে, সমস্যা নেই। তারপরে অনেক সময় অনেকে চলে আসে, অনেক ফকির আসে, তখন দিতে পারি। তো এখানে হচ্ছে রুটি হচ্ছে আজকে মিষ্টি দিয়ে খেয়েছি, আর ডিম খেলাম না, কারণ ইচ্ছে করছিল না যে এখন একটা পেঁয়াজ কাটবো তারপরে হচ্ছে রুটি ডিম ভাজি করে রুটি খাবো। তো ভাবলাম যে একটা মিষ্টি দিয়ে রুটি খেয়ে ফেলি। তো এখানে হচ্ছে সকালের নাস্তা অলরেডি আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমার ছেলে বাজারে গিয়েছিল। তো আসলে সবসময় কিন্তু আমি মাসের বাজারগুলো আগে করে ফেলি, তো ইদানিং হচ্ছে একটু লেট হয়ে গেছে। তো যে বাজার ছিল ঘরে চিকেন সেটা শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে ছেলেকে আবার বাজারে পাঠালাম মুরগি আনার জন্য। আমার ছেলে হচ্ছে শুকনা বাজার টুকিটাকি আর হচ্ছে এই মানে মুরগি এটাই কিনতে পারে, মাছ এখনো কেনার মতো বয়স ওর হয় নাই। আর মুরগি তো সমস্যা নেই, দোকানদারকে বলে তো সে হচ্ছে অনুমান করে মুরগি দিয়ে দেয়। এটা আমার পরিচিত দোকান, আমি আমার ছেলেকে ওইখানে পরিচয় করে দিয়েছি যে ও যখন আসবে ভাববেন যে আমি পাঠিয়েছি, ওকে মুরগি দিয়ে দিবেন। আর মাছের বাজার তো অনেকগুলো থাকে, আর মাছ আমরা বেশিরভাগ হচ্ছে আমি বাড়িতে যে নিয়ে আসে সেখান থেকে নেই। তো আজকে হচ্ছে মুরগি রান্না করব লাউ দিয়ে, আর লাউ হচ্ছে আমার যা
গাছ থেকে পেরেছিল, তো দিয়েছে। তো ভাবলাম যে সবসময় মুরগি তো ভুনা করে খাই, একদম ভালো লাগে না। আর আসলে মুরগিটা বেশিরভাগ আমরা ফ্রাই করি, ভুনা মুরগিটা না এখন আর বেশি এটা ভালো লাগে না। আসলে যতই আমরা খাই না কেন, ব্রয়লারের মুরগি ওরকম টেস্ট লাগে না, একমাত্র ভাজা করলে একটু খাওয়া যায় আমার কাছে আর কি মনে হয়। তাই আমরা বেশিরভাগ ভাজা করি। আর ঝাল করতে যতটুকু চিকেন প্রয়োজন, রোস্ট করতে বা কুরমা করতে কিন্তু সেম, হয়তো রোস্ট করার জন্য একটু মশলাটা আলাদা লাগে, তাছাড়া তো আদা রসুন সবকিছুই লাগে, তাই না? তো হয়তো অনেকে ভাববে, অনেকের চোখে লাগতে পারে যে প্রতিদিন রোস্ট খাই, কুরমা খাই। আসলে কি বর্তমানে কিন্তু মাছের থেকে মুরগির দাম মোটামুটি কম, তো আসলে যারা বোঝার, যারা জ্ঞানী, তারা ঠিকই বোঝে যে যেহেতু আমার দুটোই বাচ্চা, এরকম বড় হয়ে যায় নাই যে ওরা মাছ খাবে, ওরা মাছ পছন্দ করে না। তারপরে মাঝে মধ্যে নেই, মাঝে মধ্যে ওদেরকে মাছ খুব বলে তারপরে খাওয়াতে হয়। তা আসলে বন্ধুরা অনেকের চোখে পড়ে যে আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন, অলরেডি 5 দিনও মাঝে মধ্যে চিকেন খেয়ে থাকি, তো এগুলা সবাই সমালোচনা করে। তো যাই হোক, এদের নিন্দ লোকের নিন্দ কথা শুনে কোনো লাভ নেই, কারণ একটা কথা আছে, আল্লাহ পাক বলেছে যে যে তোমাকে কটু কথা বলবে বা তোমাকে খারাপ কথা বলবে, তুমি চুপ থাকবে, কারণ তুমি যখন তার প্রতিবাদ করো তখন হচ্ছে আল্লাহ চুপ হয়ে যায়, আল্লাহ না তার হাসি মুখটা ফিরিয়ে নেয় বান্দার সাথে যখন অপর বান্দার তর্ক করে। তো সেজন্য এখন বর্তমানে হচ্ছে আমি কারো সাথে তর্ক করা ছেড়ে দিয়েছি, যদি আমি সবসময় উচিত কথা বলি সেজন্য আমি সবার কাছে ভীষণই খারাপ, আমি উচিত কথা বলি এটার জন্য সবাই আমাকে খুবই অপছন্দ করে। যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না, উপর আল্লাহ হচ্ছে আমাকে সৃষ্টি করেছেন আর বিচার করার মালিক হচ্ছে উপর আল্লাহ। আর সর্বশেষ চলেও যাব উপর আল্লাহ কাছে, আর হিসাবের খাতা নিয়ে কিন্তু বসে আছে আমার উপর আল্লাহ। অতএব যিনি পছন্দ করেন না মিথ্যা কথা, আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি বা চলি, আলহামদুলিল্লাহ। আমি আরেকটি কথা দেখেছি, হাদিসে পড়েছি যে আল্লাহ নাকি সবাইকে হেদায়েত দান করেন না, আল্লাহ বেছে বেছে হেদায়েত দান করেন। কারণ কথা হচ্ছে যে আল্লাহ পাক হচ্ছে জিন আর মানুষ দিয়ে হচ্ছে জাহান্নামটা পুরাবে, তো আল্লাহ যদি সবাইকে হেদায়েত দান করে তাহলে তো সবাই জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে কে? আমি এই হাদিসটা হচ্ছে কিছুদিন আগে দেখেছি, দেখে ভীষণ ভালো লাগছে যে আসলে কথাটা কিন্তু একদম রাইট। আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই যে আল্লাহ কেন ওকে হেদায়েত দান করেন না, এটা আমরা বলে থাকি। আসলে আমরা বুঝতে পারি না যে আল্লাহ কোনটা বান্দার ভালো বা খারাপ সেটা কিন্তু আল্লাহ জানে, আমরা জানি না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি বেশি হাদিস কোরআন বলতে আসি নাই, বাট আমি বলতে চাই না, তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ আমাকে প্রচুর পরিমাণে ধৈর্য দান করেছেন, আলহামদুলিল্লাহ আমি এতই সন্তুষ্ট। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে হাদিস বলতে বলতে কিন্তু অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই দেখতে পেরেছো যে আমি লাউ দিয়ে চিকেনটা কিভাবে রান্না করলাম। তো যাই হোক, এখানে হচ্ছে বিকেলবেলা, গোছল করে চলে আসার পরে হচ্ছে আজকে বিকেলের ভিডিওটা করলাম। তো এখানে হচ্ছে যে আমি ঝুড়ির মধ্যে হচ্ছে যে জিনিসপত্র গুলো নিয়েছিলাম এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ মোটামুটি এক সপ্তাহের উপরে হয়ে যাবে। তো যাই হোক, বেশি একটা ধুল এখন হয় না, কারণ হচ্ছে এখন একটু শীতের সময়, সেজন্য বেশি একটা ধুল নেই। আর প্রচুর যখন রৌদ্র থাকে, বাতাস থাকে, তখন ঘরের মধ্যে প্রচুর পরিমাণ ধুলাবালি আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বেশি একটা ময়লা হয় নাই। আর আমি যেহেতু সবসময় পরিষ্কার করে রাখি, তো ভাবলাম যে আজকে জুড়িটা একটু পরিষ্কার করে নেই। আসলে বন্ধুরা এখানে হচ্ছে না, এই জুড়ির মধ্যে এগুলো রাখতে আমার অনেকটাই উপকার হয়েছে, যেটা আমি আগে পাই নাই। হাতের কাছে তেল রসুন চুনো ওই যে ড্রেসিং টেবিল থেকে বের করে দিতে গেলাম একটা ঝামেলা লাগতো, সেই জন্য একটা দেওয়া হতো না কি, তো এখন হচ্ছে হাতের কাছে রেখেছি, খাটে বসে সবকিছু ব্যবহার করতে পারি। তো যাই হোক, টাকাটা হচ্ছে গায়ে মানে লাগে নাই, হালাল হয়েছে যেহেতু হাতের কাছে সবকিছু পেয়েছি। তো এই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা
কারা আছো জানি না। আসলে আমি সবসময় ভয়েস দিতে সময় না মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে যাই। এই যে মোবাইলের মধ্যে ভীষণ মেসেজ আসে, রবি অফিস থেকে আসে, তারপরে হচ্ছে ইউটিউব থেকে নোটিফিকেশন আসে, তো এগুলো আসলে আমরা অফ করতে আমার মনে থাকে না। যাই হোক, কিছু করার নেই, অলরেডি দুইটা সাউন্ড হয়ে গেল, কিছু মনে করবে না। তো বন্ধুরা, এই যে দেখো আমার সবকিছু গুছানো কমপ্লিট, আর খাটটা তো আমি প্রতিদিনই প্রসার করি, আসলে তোমাদেরকে মানে শেয়ার করা হয় না। আর এখানে হচ্ছে আমার ফুলদানিটা, কি জানি ফুলটা মনে উঠিয়ে ফেলেছে সম্ভবত, কারণ এটা একটু হালকা হালকা মনে হচ্ছে। জানি না কে কাজটা করেছে, আমার ছেলেকে ছাড়া এই কাজটা কেউ করবে না। একমাত্র ঘরের মধ্যে দুষ্ট আর ছোট বলতে আমার ছেলেই আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, ফিরে আসবো আগামীকাল নতুন আর একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আজকে ফার্স্ট আমার ভিডিওটি দেখছো, আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।